সুপ্রভাত। আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে এবং অন্যান্য সহকর্মীদের সহযোগিতায় আজ আমরা আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএলের লিস্ট তৈরি করার কাজ শিখব। আমাদের আজকের আলোচনার শিক্ষণফল হচ্ছে এইচটিএমএল ফাইল তৈরি করা এবং এই ফাইলে লিস্টের কাজ করা। মনে করো তুমি তোমার বাড়ির ফ্রিজটি ওপেন করলে কি কি জিনিস কিনতে হবে তার একটি লিস্ট তৈরি করছে, এভাবে শপিং লিস্ট। আমরা লিস্ট কীভাবে তৈরি করি সেটি একটু দেখো। আমরা একটি কাগজে নিচে আমাদের প্রয়োজনীয় দ্রব্যের নামগুলো লিখি। অর্থাৎ লিস্ট সবসময় এরকমভাবে থাকে, অর্থাৎ হয়তো একটি বুলেট চিহ্ন দেওয়া থাকবে, তার সামনে তুমি জিনিসগুলো লিখবে। লিস্ট দুই রকমের হয়। প্রথমত অর্ডার লিস্ট, সেটিকে ট্যাগ দিতে হবে ওএল, অর্ডার লিস্ট, অর্থাৎ যে লিস্টে ক্রমসহ তালিকা থাকবে। ক্রম কি দিয়ে লিখতে হয়, 1 2 3 4 এ বি সি ডি, রোমান 1 2 3 4 হতে পারে, বড়তের এ বি সি ডি হতে পারে, এইগুলো হচ্ছে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে ক্রমবিহীন তালিকা, যেখানে ক্রম দেওয়া থাকে না, যেমন বুলেট বা অন্য অন্য চিহ্ন দেওয়া থাকে, স্টার হ্যাশ এগুলো চিহ্ন দিয়ে তুমি করতে পারো, সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। সেগুলোর ট্যাগ হচ্ছে ইউএল শুরু ইউএল শেষ। আর লিস্টের যত আইটেম থাকবে সেগুলোকে লিস্ট আইটেম বা এল আই দিয়ে লিখতে হবে, এল আই শুরু এল আই শেষ। এই বিষয়টি আমাদের ট্যাগের ফর্মেটিংটা আমাদের আগে খাতায় লিখে নিতে হবে। লিস্টের ক্ষেত্রে আমাদের কী অ্যাট্রিবিউট ব্যবহার হতে পারে, অর্ডার লিস্টের ক্ষেত্রে, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে টাইপটা ব্যবহার হতে পারে, যদি সুনির্দিষ্ট কিছু দিয়ে দেওয়া থাকে। যেমন ধরো অর্ডার লিস্টের ক্ষেত্রে অ্যাট্রিবিউট কী হতে পারে, টাইপ, ভ্যালু কী হতে পারে, 1, তারপরে রোমান 1, ক্যাপিটাল এ, স্মল এ, তাহলে সেক্ষেত্রে ফরম্যাটটা কী হবে, ও এল অর্ডার লিস্ট টাইপ ইকুয়ালস টু ইনভার্টেড কমার মধ্যে 1, এই শুরুটা দিয়ে দিতে হবে, পরেরগুলো অটোমেটিক চলে আসবে, এবং তারপরে একেবারে লিস্ট করা যখন শেষ হয়ে যাবে তারপরে অর্ডার লিস্ট শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে ইউএল আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে অ্যাট্রিবিউট একই টাইপই হবে, এক্ষেত্রে ভ্যালু হবে স্কোয়ার ডিস্ক সার্কেল, কোনটা হবে সেটি আমরা এই কোনটাকে স্কোয়ার ডিস্ক কোনটাকে সার্কেল বলে এগুলো আমরা দেখার চেষ্টা করব পরবর্তীতে। ফরম্যাটটা ইউএল টাইপ ইকুয়াল টু স্কোয়ার একটি এইভাবে লিখে দিলেই হবে, এবং তারপরে পুরো লিস্টটা কমপ্লিট হয়ে গেলে ইউএল শেষ করে দিতে হবে। আমরা সরাসরি একটি এইচটিএমএল ফাইল তৈরি করার চেষ্টা করি। এই যে আমাদের একটি রেজাল্ট উইন্ডো দেওয়া আছে, অর্থাৎ টাইটেলে ম্যারেজ লিস্ট, তারপরে দেখো এখানে কিন্তু একটু প্যারাগ্রাফ হবে, বোঝা যাচ্ছে আর ইজ এ লিস্ট অফ আপকামিং ম্যারেজ অফ সজীব, কসমেটিক লিস্ট। এই যে দেখো এখানে বুলেট চিহ্ন ব্যবহার করা হয়েছে, তার মানে কি, বুলেট মানেই হচ্ছে যে আনঅর্ডার লিস্ট হয়ে যাবে, ভিতরে যেগুলোই থাক না কেন। তাহলে আমাদের এইচটিএমএল ফাইলে চলে আসি। আমাদের টাইটেল পর্যন্ত কোনো অসুবিধা নেই, আমরা টাইটেল হেড অংশে টাইটেল দিয়ে ম্যারেজ লিস্টটা করে দিলাম। বডিতে আমাদের যেহেতু একটি প্যারাগ্রাফ আছে, বোঝা যাচ্ছে যে বাম লাইন থেকে একটু সরে গিয়েছে, তাই আমরা প্যারাগ্রাফ দিলাম। হেয়ার ইজ এ লিস্ট অফ আপকামিং ম্যারেজ অফ সজীব, এটি একটি সিঙ্গেল সেন্টেন্স হিসেবে আছে, সেক্ষেত্রে আর কোনো ট্যাগের ব্যবহার ওই লাইনে নাই, তাই এখানেই প্যারাগ্রাফ শেষ করে দিলাম। এবার আসো, লিস্টে একটি হেডিং দেওয়া আছে, দেখো কসমেটিক্স লিস্ট, তাই এটাকে আমরা H1 দিয়ে করলাম, কসমেটিক্স লিস্ট, H1 শুরু H1 শেষ। এইবার যেহেতু বুলেটে আছে, বুলেটে থাকার অর্থ হচ্ছে ইউএল, যেহেতু এটি ক্রমবিহীন তালিকা, তো ইউএল শুরু হলো, তারপরে প্রত্যেকটিকে আমরা লিস্ট আইটেমের মধ্যে নিলাম, লিস্ট আইটেম শুরু লিপস্টিক, লিস্ট আইটেম শেষ, লিস্ট আইটেম শুরু আইলাইনার, লিস্ট আইটেম শেষ, লিস্ট আইটেম শুরু নেইল পলিশ, লিস্ট আইটেম শেষ। এবার আমার ইউএল শেষ হয়ে গেল, বডি শেষ হয়ে গেল, এইচটিএমএল শেষ হয়ে গেল, তাহলেই আমাদের প্রদত্ত ওয়েব পেজের এইচটিএমএল ফাইল তৈরি হয়ে গেল। আমরা যদি নোটপ্যাডে লিখি তাহলে এরকম দেখা যাবে, এবং আমরা যদি সেটিকে .html দিয়ে সেভ করে ওপেন করি যে কোনো ব্রাউজার দিয়ে, তাহলে
এই যে আমাদের যেরকম দেওয়া ছিল সেরকম হয়ে গেল। পরবর্তী লিস্টে আসে আমরা, ধরো এখানে একটু ভিন্ন, আগেরটা থেকে কিছুটা ভিন্নতা থাকবে। প্রথমে আমাদের টাইটেলে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, ডিটেল লিস্ট, কসমেটিক্স, কসমেটিক্স হিসেবে আবার পাউডার, পলিশ পাউডার, রিমুভার এগুলো আছে, কেক, ফ্রুটস। কেমন এখানে কি দেখো ভিন্নতা আছে? তো প্রথমে আমরা আগে দেখি যতটুকু করা যায় সেটুকু করে ফেলি। তাই হেড পর্যন্ত বার্থডে টাইটেলের মধ্যে বার্থডে সেলিব্রেশন লিখলাম। এবার আমাদের ক্যাপশন হিসেবে আমাদেরকে দিতে হচ্ছে ডিটেল লিস্ট। আমাদের এমনি আর কোনো সেন্টেন্স নেই, শুধু ক্যাপশন হিসেবে ডিটেল লিস্ট আছে, আমরা সেটিকে হেড এইচ ওয়ান দিয়ে করলাম। এবার আসো ওয়েল, অর্ডার লিস্ট হবে, কারণ এটা ক্রমতালিকা এ বি সি দিয়ে থাকলে বলা হয়েছে এটি ক্রমতালিকার মধ্যে পড়বে, তাই এটি অর্ডার লিস্ট। তাহলে ওয়েল দিয়ে টাইপ দিয়ে কী দিতে হবে? স্মল এ। তারপরে লিস্ট শুরু হলো কসমেটিক্স। কসমেটিক্সের পরে দেখো কসমেটিক্স আবার দুইটা, কসমেটিক্সের মধ্যে আবার আর একটা লিস্ট হয়েছে যেটি বুলেট দিয়ে করা হয়েছে। তাহলে বুলেট দিয়ে যেহেতু করা হয়েছে তাই এটি আন অর্ডার লিস্ট হবে। ইউএল টাইপ ইকুয়াল টু ডিস্ক, এটিকে আসলে বুলেট না, আমরা এমনি নর্মালি বুলেট বলি, এটি আসলে ডিস্ক। গোল্লা ভরাট করা যদি থাকে তাহলে এটি ডিস্ক হবে। কেমন ইউএল টাইপ ডিস্ক। তারপরে পাউডার লিস্ট শুরু লিস্ট শেষের মধ্যে থাকলো, পলিশ রিমুভার লিস্ট শুরু এলআই শুরু এলআই শেষের মধ্যে থাকলো, এইখানে ইউএল শেষ হয়ে গেল, তারপরে আবার এলআই শুরু হলো। অর্থাৎ ওয়েল কিন্তু এখনও, অর্ডার লিস্ট কিন্তু এখনও শেষ হয়নি, এলআই শুরু হলো, কেক এলআই শেষ, এলআই শুরু ফ্রুটস এলআই শেষ, এইবার আসলে আমাদের অর্ডার লিস্ট শেষ হয়ে গেল, তারপর বডি শেষ, এস্টিমেট শেষ। খুব সহজ করে ভাববে, সহজ করে মিলে যাবে। এই দেখো আমাদের নোটপ্যাডে আমরা লিখেছিলাম সেটির একটি নমুনা দিলাম, এবং আমাদের যেটি রেজাল্ট আসলো উইন্ডোতে ওপেন করার পরে যে কোনো একটি ব্রাউজার দিয়ে আমরা ওপেন করলে এরকম একটি রেজাল্ট আসে। এইখানে আমাদের দেখতে হবে যে অ্যাট্রিবিউট ভ্যালুগুলোর ব্যবহার, অর্থাৎ বিশেষ করে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে মনে রাখবে স্কোয়ার যদি দাও, স্কোয়ার কোন ক্ষেত্রে ব্যবহার হবে, এইটাকে স্কোয়ার বলা হচ্ছে, এই যে দেখো ব্ল্যাক, অর্থাৎ একটা বর্গক্ষেত্র কিংবা আয়তক্ষেত্রের মধ্যে যাই বলো এটি হচ্ছে বর্গক্ষেত্রের মতো, তাই না, এগুলো হচ্ছে স্কোয়ার। তখন আমাদের ভ্যালু হিসেবে কী দিতে হবে? অ্যাট্রিবিউটের স্কোয়ার। যদি এরকমভাবে গোল গোল করা থাকে তাহলে সেটি হয়ে যাবে সার্কেল, এবং এইভাবে যদি গোলের মধ্যে ভরাট করা থাকে তাহলে সেটি হয়ে যাবে ডিস্ক। যদি কিছুই না দাও, শুধু ইউএল দাও, কোনো ভ্যালু না দাও, তাহলে কিন্তু এই ডিস্ক হিসেবেই আসবে। অর্থাৎ ডিস্ক হিসেবে থাকলে কোনো ভ্যালু না দিলেও চলবে, আর অন্য অন্যগুলোর ক্ষেত্রে অবশ্যই ভ্যালু দিতে হবে। অর্ডার লিস্টের ক্ষেত্রে রোমান আই হতে পারে, রোমান আই হলে এইভাবে প্রথমটা আই, অটোমেটিক আউটপুট প্রথমটা ওয়ান, দ্বিতীয়টা টু, এইভাবে চলে আসবে। অর্ডার লিস্ট হিসেবে সংখ্যা নিউমেরিক্যাল ওয়ান হতে পারে, সেক্ষেত্রেও স্বাভাবিক সংখ্যা ওয়ান টু এইভাবে চলে আসবে, যদি তিনটা থাকে থ্রি চলে আসবে অটোমেটিক, এবং যদি যে কোনো ক্যাপিটাল বা স্মল লেটার যেটা দিয়ে দেবে সেই মোতাবেক তোমার আউটপুটও কিন্তু চলে আসবে। বরাবরের মতো আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করছি। এইখানে আমি একটি লিস্ট করে দিলাম, এটার মধ্যে দেখো প্রথমটা কিন্তু একটু প্যারাগ্রাফ আছে, সিজিসি অ্যানুয়াল স্পোর্টস কমিটি, তারপরে এটিকে এইচ ওয়ান দিয়ে লিখবে, অ্যানুয়াল স্পোর্টস ইটিনারি। প্রথমে অর্ডার লিস্ট শুরু হবে, কারণ ওয়ান টু এইভাবে আছে, সেহেতু ওয়ানের মধ্যে আনঅর্ডার লিস্ট শুরু হবে, ওয়ানের মধ্যে আবার ফুটবলের পরে আবার অর্ডার লিস্ট শুরু হবে, কারণ এ বি দিয়ে আছে। জার্সি এবং গ্লাভসটা কিন্তু অর্ডার লিস্ট, কেমন গ্লাভসের পরে প্রথম অর্ডার লিস্ট শেষ হবে, তোমরা দেখি এটি করতে পারো কিনা। অর্থাৎ অর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্ট, তার মধ্যে আবার আনঅর্ডার লিস্ট রয়েছে, কোনটা কখন শুরু হচ্ছে শেষ হচ্ছে খুব ভালো করে খেয়াল করবে। আমি একটু উদ্দীপক দিয়েও তোমাদের দিয়ে দিয়েছি যে এখান থেকে তোমাকে একটি লিস্ট তৈরি করে নিতে হবে। এই তৈরি করার ক্ষেত্রে যেটি মনে রাখবেন যে সাথে আমাদের যেহেতু উইন্ডোগুলো সব ইংলিশে হচ্ছে, তাই আমরা এখানে লিস্টের যে উপাদানগুলো দরকার হয় সেগুলো কিন্তু ইংলিশে লিখেছি, তার মধ্যে কিছু কিছু জিনিস অপ্রয়োজনীয় লিখেছি। দেখি তোমরা কীভাবে এই লিস্টটি তৈরি করে তার একটি সুন্দর এসটিএমএল ফাইল তৈরি করতে পারো। আজকে আমরা মোট দুটি বিষয়ে আলোচনা করেছি, এসটিএমএল ফাইল তৈরি এবং এসটিএমএল ফাইল তৈরির যে আমাদের সিলেবাস অনুসারে আমাদের আজকে আলোচনা শেষ হলো, এবং এই কারণে আমরা এই লিস্ট দিয়েই আমাদের
HTML ফাইল তৈরির কাজ শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।